হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সাধারণ জ্ঞান থেকে ঢাকার ইতিহাস সম্পর্কিত কিছু এমসিকিউ আমরা সলভ করব। তো এক নম্বরে যেটি রয়েছে, এখান থেকে দুই নম্বর থেকে শুরু হচ্ছে, কোন নগরী মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ঢাকা। তিনে রয়েছে, ঢাকা শহর প্রতিষ্ঠা করেন কে? ইসলাম খান। চারে রয়েছে, কার সময়ে বাংলার রাজধানী ঢাকা স্থাপন করা হয়? সম্রাট জাহাঙ্গীর। পাঁচে রয়েছে, ঢাকার নাম জাহাঙ্গীরনগর কে রাখেন? সুবেদার ইসলাম খান। এরপরে রয়েছে, ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়? অ্যান্সার হয়ে যাচ্ছে 1610। ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয় কত সালে? 1610। কোন মুঘল সুবাদার বাংলার রাজধানী ঢাকা হতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? মুর্শিদ কুলি খান। এরপরে রয়েছে, 1905 সালে ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানীর নাম হয়েছিল সেই প্রদেশের নাম হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। বাংলা বিভাগের ফলে প্রতিষ্ঠিত নতুন প্রদেশের রাজধানী হয় কি কোনটি? অ্যান্সার হয়ে যাচ্ছে ঢাকা। ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? 1905 সালে। এরপরে যেটি রয়েছে, সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? অ্যান্সার হয়ে যাচ্ছে সোনারগাঁও। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? অ্যান্সার হয়ে যাচ্ছে ঢাকা। চোদ্দতে রয়েছে, মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল? তখন তার নাম ছিল পুন্ড্রনগর। পনেরোতে রয়েছে, কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? অ্যান্সার হয়ে যাচ্ছে সুলতানি আমলে। ১৬তে রয়েছে, বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন কে? অ্যান্সার হয়ে যাচ্ছে ঈসা খান। ১৭তে রয়েছে, বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন কে? অ্যান্সার হয়ে যাচ্ছে ইসলাম খান। ১৮তে রয়েছে, দেবগিরিতে বাংলার রাজধানী স্থানান্তর করে কে? অ্যান্সারটি হয়ে যাচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তুগলক দেবগিরিতে বাংলার রাজধানীটি স্থানান্তর করেন। ১৯ রয়েছে, ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ইসলাম খান। নগর হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর ঢাকা বর্তমানে এবং কততম শতাব্দী অতিক্রম করেছে? এখানে হচ্ছে পঞ্চমতম। ১১ রয়েছে, স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার আগে ঢাকা বাংলাদেশের রাজধানী কতবার ছিল? অ্যান্সার হয়ে যাচ্ছে ৪ বার। অর্থাৎ স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পরে কিন্তু 5 বার এবং এর আগে আরো 4 বার ছিল। ২২ রয়েছে, মুঘল আমলে সুবা বাংলার রাজধানী কোনটি? তো মুঘল আমলে সুবা বাংলার রাজধানী হচ্ছে জাহাঙ্গীরনগর। মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? অ্যান্সার হয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর। শশাঙ্কের রাজধানীর নাম কি? শশাঙ্কের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। আজকের এই সংক্ষিপ্ত পর্ব এখানে শেষ করা হচ্ছে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।